এবার দেখি কিছু বাকি আছে কিনা। আমার মনে হয় যে আমাদের এখানে যতগুলো মডেল ছিল আমরা সবগুলোই আলহামদুলিল্লাহ বানিয়ে ফেলেছি। এবার হচ্ছে আমরা আমাদের ওয়াল বা রুমটা বানাবো। প্রথমত এই কালেকশনের একটা নাম দিই, এই কালেকশনগুলোর নাম দিলাম হচ্ছে অবজেক্ট। এবার নতুন একটা কালেকশন ক্রিয়েট করে যেন আমাদের এই অবজেক্টগুলো আলাদা আলাদাভাবে গুছানো থাকে। নতুন কালেকশন, এটার নামকরণ করি হচ্ছে ওয়াল। আমাদের অবজেক্ট ম্যাটেরিয়াল, অবজেক্ট যেটা কালেকশন সেটাকে হাইড করে রাখি যেন আমরা এখন এটাতে কেবল ফোকাস করতে পারি। ওকে, এবার এটাও সহজ। এবারও শুরু করব একটা প্লেন দিয়ে। অল্টার জিতে ক্লিক করে এটা একদম সেন্ট্রাল লোকেশন নিয়ে গেলাম। আমরা জানি এটা হবে 5 মিটার বাই 5 মিটার। আমি এখানে ম্যানুয়ালি ডাইমেনশন বসিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ইমেজটা 5 মিটার বাই 5 মিটার ছিল। ওকে, এবার এটা আমরা এক্সট্রুড করব নিচের দিকে। এখন এখানে লুপ কাট তৈরি করব, প্রথমত বাম দিকে একটা, এখানে একটা, এবং আরেকটা লুপ কাট তৈরি করব, এটা নিয়ে যাব উপরের দিকে। এবার হচ্ছে আমরা এই দুটো 1 2 3টা এই তিনটা ফেস সিলেক্ট করে সেটাকে এক্সট্রুড করব উপরের দিকে, মোটামুটি এতটুকু। এখন এটার জন্য আমরা ম্যাটেরিয়াল ক্রিয়েট করি। প্রথম ম্যাটেরিয়াল দিব ওয়াল আউটসাইড, যেটা হবে ওয়ালের বাইরের অংশের রং। আরেকটা ম্যাটেরিয়াল দিব গ্রাউন্ড আউটসাইড। ওকে, ওয়াল আউটসাইডে আমরা একটা কালার চুজ করে দিই। এবং গ্রাউন্ডের জন্য অন্য একটা কালার চুজ করি। এখন আমরা যেটা করব, আমাদের এই গ্রাউন্ড সারফেসটা সিলেক্ট করব এবং সেখানে গ্রাউন্ড আউটসাইডের ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দেব। আমি সাধারণত লো পলি অবজেক্টে এই জিনিসটা পার্সোনালি প্রিফার করি, সেটা হচ্ছে আমাদের যেই ওয়াল থাকে সেটার ভিতরে একটা রিম বা একটা অংশ, ক্রিমের মতো লেয়ার অংশ রাখার, সো এটা দেখতে ভাল লাগে। এই জন্য আমরা যেটা করব, এখানে যদিও এটা আমাদের যেই মডেল ছিল এখানে নেই, বাট এটা আমরা আমাদের মতো করে দিব, বা আপনি চাইলে এটা ইগনোর করতে পারেন। এখানে যে সিম্পল কন্ট্রোল আরে ক্লিক করে দুটো লুপ কাট তৈরি করব, এবং একইভাবে এখানেও কন্ট্রোল আরে ক্লিক করে দুটো লুপ কাট তৈরি করব। একই সাথে এখানে আমাদের দুটো লুপ কাট তৈরি করতে হবে। এবার আমরা এই ভিতরের অংশের ফেসগুলোকে সিলেক্ট করব। এই সবগুলো সিলেক্ট করলাম। এবার হচ্ছে নতুন ম্যাটেরিয়াল বানাবো এটার জন্য, ওয়াল রিম। ওকে, এবং সেটা এখানে অ্যাসাইন করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আপনার যেই ম্যাটেরিয়ালটা দিয়েছেন বা যেই কালারই দিবেন না কেন সেটা এখানে দেখতে পাবেন। একই সাথে এই ফেসগুলোর জন্য আমরা গ্রাউন্ডের কালারের সাথে মিল রেখে আরেকটা কালার দিয়ে দিব। এটার জন্য একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করি, এটার নাম দিলাম গ্রাউন্ড রিং। হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের একটা জানালা ছিল, তো জানালাটাও আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি। এডিট মোডে গিয়ে এখানে কন্ট্রোল আর এ ক্লিক করে এখানে লুপ কাট তৈরি করব। প্রথমত জানালার উপরের অংশে যেই বর্ধিত
সানসেট বা যেটাই বলি রয়েছে সেটার জন্য। এভাবে কন্ট্রোল আরে ক্লিক করে মাল্টিপল লুপকার তৈরি করে আমাদের জানালার জন্য যে ফেস এখানে প্রয়োজন সেই ফেসটা বের করে নিচ্ছি। তো এখানে আরেকটা লাগবে লুপকার এরকম। এই তৈরি হয়ে গেল আমাদের ফেস। এবার এই ফেসটাকে ভিতরের দিকে ইনসেট করে দিব। আই থিঙ্ক এখানে এটা আরেকবার সিলেক্ট করি, লেফট ভিউ থেকে এটাকে পজিশনটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপর ডানে যাবে। ওকে, এবার এটাকে সিলেক্ট করে একটু ভিতরের দিকে ইনসেট করে দিই। দুই পাশে আরও দুটো লুপ কাট তৈরি করলাম আমার এই এক্সট্রা বর্ধিত অংশের জন্য। এটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন জানালা থেকেও বাইরের দিকে কিছুটা বর্ধিত উপরে যে সানসেটের মতো অংশটা, সো সেটা আমি সিলেক্ট করে এক্সট্রুড করলাম বাইরের দিকে। এবার এই ফেসগুলোকে সিলেক্ট করলাম, এটার জন্য আমাদের যে উড ম্যাটেরিয়াল ছিল সেটা অ্যাসেন্ড করে দিলাম। এবং জানালার জন্য আমার একটা অন্য একটা ম্যাটেরিয়াল লাগবে, আমি এটা ওয়াল রিম কালার দিয়ে দিলাম। ওকে, এবার এখানে আরও কিছু মডেল, এই মডেলটা সিম্পল, শিফটেতে ক্লিক করে একটা কিউব নিলাম, এটা হচ্ছে স্কেল করব, ছোট করব, জেড অ্যাক্সিস আরও পাতলা করার চেষ্টা করব। এবার এটাকে এখানে সেন্টার বরাবর নিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর বর্ধিত করব। সাইড ভিউ থেকেও দেখি এক্স অ্যাক্সিস আর একটু ছোট হবে, এটাকে রোটেট করে দিই। এখন যেটা করতে পারি, আমি এখানে সেটিংয়ে গিয়ে অ্যাড মডিফায়ারে গিয়ে অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করতে পারি, তার আগে এটা রোটেশনটা অ্যাপ্লাই করে নিতে হবে। এবার এটা ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ ভ্যালু দিতে থাকবো, সরি জেড অ্যাক্সিস বরাবর নেগেটিভ ভ্যালু, এটা -1.5 ইউনিট, মূলত ইমেজের সাথে মিল রাখার চেষ্টা করছি। কতগুলো আছে, 8টা। এরপর এটা অ্যাপ্লাই করে দিলাম, এখানেও মডিফ একটা ম্যাটেরিয়াল অ্যাড করে দিই, এটা ওয়াল ড্রিম কালার আছে, এটা ওয়ালের সাথে অ্যাড করে দিই। দুটো সিলেক্ট করে কন্ট্রোল জিতে ক্লিক করে দুটো জয়েন করে দিলাম। এবার এটা হচ্ছে ওয়াল এবং আমি অবজেক্টগুলো ভিজুয়ালাইজ করি। মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের মডেলটা আলহামদুলিল্লাহ। এরপর আমরা এখানে আমাদের যেই ডিজাইন সেটার সাথে মিলাতে পারি, এইরকম কালার বা কম্বিনেশন করতে পারি, বাট আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে অন্য একটা থিম অ্যাপ্লাই করার চেষ্টা করব, সেটা হচ্ছে এখানে কাস্টম একটা কালার দিব কিছুটা এরকম যেন সেটা রাতের সিন হয়। তো সেটা কীভাবে করে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা নিউ কালেকশনে ক্লিক করে এখানে একটা নতুন গ্রুপ বা কালেকশন ক্রিয়েট করে নিই লাইট অ্যান্ড ক্যামেরা নামে, যেন আমরা লাইট এবং ক্যামেরাগুলোকে আলাদাভাবে গুছিয়ে রাখতে পারি। ক্যামেরাটা সিলেক্ট করলাম, এম এ ক্লিক করে সেটা লাইটেড ক্যামেরাতে মুভ করব। এবং ক্যামেরার কিছু স্পেসিফিক সেটিং আমি আপনাদেরকে বলি। ক্যামেরার জেড লোকেশন আইসোমেট্রিক ভিউয়ের জন্য জেড রোটেশন করে দেবেন 45, এক্স রোটেশন 54.7, এটা হবে এক্স রোটেশন ভ্যালু। এবার ক্যামেরা সিলেক্ট করে ক্যামেরা সেটিংয়ে গিয়ে এটা টাইপ করে দিবেন অর্থোগ্রাফিক,
এখন আমরা যদি ক্যামেরা জিরোতে ক্লিক করে ক্যামেরা ভিউতে গিয়ে দেখি তাহলে হয়তোবা আমাদের পুরো রুমটা দেখতে পাবো না। তো এটার জন্য যেটা করব, প্রথমত এখানটা অর্থোগ্রাফিক স্কেলটা বাড়িয়ে দেব এবং এখান থেকে লোকেশন জেড লোকেশন পরিবর্তন করব। আমি এখানে 15 এবং এখানে ভ্যালুটা চেঞ্জ করে মোটামুটি আমার কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল পেয়ে গেছি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা সেটা পার্মানেন্টলি অফ করে দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের আর প্রয়োজন নেই। ওকে, আমি রেন্ডার ভিউতে গিয়ে দেখছি আসলে বর্তমান অবস্থাটা কি। এখানে একটা ইমিশন ম্যাটেরিয়াল অ্যাড করা ছিল হলুদ রঙের, তো সেখান থেকে একটা লাইট আসছে আর বাকি কোথাও কিন্তু লাইট নেই। সো আমরা এখানে আরও দুটো লাইট ক্রিয়েট করার চেষ্টা করবো, দুটো ইমিশন ম্যাটেরিয়াল। প্রথমটা হচ্ছে এই মনিটর স্ক্রিনে এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাড করি। এই ম্যাটেরিয়ালটার নাম দিলাম হচ্ছে গ্রিন লাইট। এটা সারফেস প্রিন্সিপাল VSDF থেকে পরিবর্তন করে দিব হচ্ছে ইমিশন। এটার কালার করে দিব কিছুটা লাইট ব্লু বা সায়ান কালার অ্যাসেন্ড করে দিই। এটার ইমিশন ভ্যালু করে দিলাম 50। একইভাবে ইয়েলো ম্যাটেরিয়ালের সেটা সিলেক্ট করে ইয়েলো লাইট যেটা সেটারও ইমিশন ভ্যালু করে দিলাম 50। এটা পিওর ইয়েলো কালার। ওকে, একইভাবে এখানে আমাদের টিভির মনিটর এটার জন্যেও আমরা নতুন গ্রিন লাইট যে ম্যাটেরিয়াল সেটা অ্যাসাইন করে দিব, এটা ইমিশন। এখন যেটা হবে, আমি যদি রেন্ডার ভিউতে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু বেশ ভালো একটা আলো সামনের দিকে ছড়িয়ে পড়বে, রাইট? ওকে, আমার মনে হয় এটার ভ্যালু 25 করে দিই। গ্রিন লাইট যেটা সেটার ভ্যালুটা একটু কমিয়ে দিলাম, ইয়েলো লাইটটা থাকুক। অলরেডি আমাদের সিন এনলাইটেন হয়ে গেছে, আই থিঙ্ক 10। আচ্ছা, আমরা এখন এখানে একটা HDRI ইমেজ ইউজ করব সামগ্রিক লাইটিংয়ের জন্য। তো আমি HDRI ইমেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, এটা HDRI হেভেন থেকে ডাউনলোড করা। তো আপনারা একরকম ডাউনলোড করার পর এমন একটা ইমেজ পাবেন, পেপার মিন্ট পাওয়ার প্ল্যান্ট। এরপর সেটাকে আপনার যে ফোল্ডারে কাজ করেছেন সেই ফোল্ডারে বা রেফারেন্স ফোল্ডারে এনে রাখতে পারেন। HDRI ইমেজ ইউজ করার জন্য আমরা যেটা করব, এখান থেকে শেডিংয়ে যাব, পরে শেডিং ওয়ার্কস্পেস। এবার এখানে যেই শেডার এডিটর রয়েছে এখানে অবজেক্টে পরিবর্তন করে দেব ওয়ার্ল্ড। এরপর শিফট এতে ক্লিক করে এখানে টেক্সচারে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করব এনভায়রনমেন্ট টেক্সচার। এখান থেকে ওপেনে ক্লিক করব। এরপর আমাদের যেই ফোল্ডারে HDRI ইমেজটা রয়েছে সেটা সিলেক্ট করব। এবার এই কালার ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে অ্যাড করে দেব। ফলে আমি যদি এখন রেন্ডার ভিউতে যাই, এখন কিন্তু দেখতে পাবেন যে এটা চারদিক থেকে বেশ আলোকিত হয়ে আছে। এটার ভ্যালু কমিয়ে 0.25 করে দেই অথবা 0.1। এটা হালকা একটু আলো আপনার সিনের মধ্যে অ্যাড করবে, খুব বেশি না। এবার আমরা আমাদের উড ম্যাটেরিয়াল যেগুলো ছিল সেগুলোকে কিছুটা ডার্ক করে দেই। এবং অন্য ম্যাটেরিয়ালগুলোর কালার কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি সবগুলোর কালার একটু ডার্ক করে দিলাম যেন এটা রাতের সিন মনে হয়। ওকে, এরপর যেটা করব, এখান থেকে কালার ম্যানেজমেন্ট চেঞ্জ করব। ওয়াল ইলুমিনেট কালার সেটা ইমিশন করে দিতে পারি। প্রপার্টিস ট্যাব যেটা রয়েছে সেখানে যাব। এখান থেকে প্রথমে ডিনয়েজিং অন করে দিচ্ছি যেন আমরা যখন রেন্ডার দেব তখন নয়েজটা না আসে। এরপর একেবারে নিচে কালার ম্যানেজমেন্ট রয়েছে, এখানে যে ভিউ ট্রান্সফর্ম সেটা রাখবো ফিল্মিক। এখানে লুক থেকে এটা করে দিব হাই কন্ট্রাস্ট। এখানে হাই কন্ট্রাস্ট করার পর ইমিডিয়েটলি দেখতে পাবেন যে এখানে বেশ ভালো একটা কালারের পরিবর্তন। এটা মূলত কালোটাকে বেশি কালো, সাদাটাকে একটু সাদা,
ফলে আপনার কালারের মধ্যে যে পার্থক্য সেটা বাড়িয়ে দেয়। এরপর আপনি এক্সপোজার ভ্যালু চেঞ্জ করতে পারেন, গামা ভ্যালু চেঞ্জ করতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে এখানে ইউজ কার্ভে গিয়ে কালারগুলোর ইন্টেন্সিটি কিছুটা ফটোশপের মতো করে কনভার্ট বা এডিট করে নিই। ওকে, এটা আপনারা করতে পারেন। এরপর যখন আপনার সেটিং মোটামুটি আপনার সন্তুষ্ট, অবশ্যই প্রত্যেকবার সেভ দিয়ে নেবেন। সন্তুষ্ট হওয়ার পরে আপনারা এটাকে রেন্ডার করতে পারেন। এখানে সিম্পল রেন্ডারে গিয়ে রেন্ডার ইমেজে ক্লিক করবেন। আমি জানি না এটা রেন্ডার হতে কতক্ষণ লাগবে, তো রেন্ডার হতে হতে কিছু কথা বলি। যদি এই পর্যন্ত আপনারা টিউটোরিয়ালটা ফলো করে থাকেন এবং এটা বানিয়ে থাকেন, তো আমি আশা করব আপনারা এটা যে কোনো একটা পোর্টফোলিও হিসাবে, সেটা আর্ট স্টেশনে হোক বা বিহান্সে হোক বা যে কোনো জায়গায়, আপনারা সেটাকে অ্যাড করবেন বা ফেসবুকেও যদি আপনারা পোস্ট করেন গ্রুপে সেটাকে অ্যাড করবেন, এবং সেটার লিঙ্ক এটার কমেন্ট বক্সে এই ভিডিওর টিউটোরিয়ালের কমেন্টে আপনারা দিবেন। ফলে যেটা হবে আমরা দেখতে পাবো এবং আমিও জানতে পারবো অ্যাকচুয়ালি আপনাদের এই টিউটোরিয়ালগুলো কোনো কাজে আসছে কিনা বা আপনারা আদৌ টিউটোরিয়াল দেখতে আগ্রহী কিনা। তো ইনশাল্লাহ সেই বিষয়গুলো আমরা প্রত্যেকের কাজকে মূল্যায়ন করব এবং অ্যাপ্রিসিয়েট করব অন্যদেরকে কাজ করার জন্য। তো ইনশাল্লাহ সেখানে আর নতুন করে আরও ডিসকাস হবে। কেউ যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন বা কোথাও আটকে যান সেটাও জানাবেন, আমরা সে বিষয়েও আপনাদেরকে জানানোর বা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অনেকে টিউটোরিয়ালের জন্য রিকোয়েস্ট করেছেন ইনবক্সে বা বিভিন্ন জায়গায়, তো তাদের জন্য ভালো একটা বাণী হচ্ছে, মানে ভালো একটা সংবাদ হচ্ছে যে টিউটোরিয়াল বানানো শুরু করেছি। আর খারাপ সংবাদ হচ্ছে আমি জানি না এটা কতটুকু নিয়মিত হয় বা এত লেন্দি টিউটোরিয়াল কেউ আদৌ দেখবে কি না, সেটা নিয়ে আমি কনফিউজড। তো এটার টিউটোরিয়ালের মান নিয়ে বা কোনো পরামর্শ যদি থাকে সেটাও আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। তো এখানে ওকে, রেন্ডার হতে হতে একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন যে কিছুটা ডিনয়েজিং এর কারণে কালারটা একটু এলোমেলো হয়ে গেছে, সো একটু দেখতে অড লাগতেছে। তো আপনি যেটা করতে পারেন স্যাম্পল সাইজটা আরও বাড়িয়ে দেবেন, ফলে এটা আরও পারফেক্ট আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রেন্ডার। আমি একটা আর এক্সটেন্ড করছি না, ফাইনাল আউটপুট আমি দিয়ে দিব এটা কমপ্লিট হওয়ার পর থাম্বনেইলে বা কোথাও। ওকে, এরপর এটাকে আমরা যেটা করব সেভ অ্যাজ, ইমেজে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করে এটাকে সেভ করব। আর অবশ্যই এটা আমাদের সাথে শেয়ার করেন যেন আমরা সবাই দেখতে পারি। তো আজকে টিউটোরিয়াল আপাতত এই পর্যন্তই, আশা করি এটা সবার উপকারে আসবে ইনশাল্লাহ। পরবর্তী টিউটোরিয়াল বানানোর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে আপনাদের সাথে যেন থাকতে পারি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।